নড়াইলে পুলিশ সুপার মোহাম্মদ জসিমের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় মুক্তিযোদ্ধার কন্যাকে ঝলসে দিল অ্যাসিড মেরে। থানার ওসি ইলিয়াস সহ আতাউর ও সুকান্ত দারোগার সহযোগিতায় পুলিশ সুপার মোহাম্মদ জসিম সংঘটিত করেন এই ঘৃণিত অপরাধ। ভুক্তভোগী নারী দেশজননী শেখ হাসিনার কাছে বিচারের দাবি জানাচ্ছেন। আমি এসপি জসিমউদ্দিন, আমি ইলিয়াস ওছি এবং এসআই আতাউর এবং সুকান্ত দারোগা এবং তারা আমার গায়ে অ্যাসিড মেরেছে। বিপ্লব, জুলাস, হৈদুল, তুহিন, হৃদয়, টিটা, টিটু এরাই সাতজন আর এরাই চারজন। আমি এদের বিরুদ্ধে বিচার চাই এবং সমাজে যেন আর কোনো মানুষ আমার বিচার দেখে এরকম অন্যায় করতে সাহস না পায়। আমি মার কাছে এই আবেদনটুকু করা জোরে করে জানাই এবং আমার সব কিছু আমি ফেরত চাই। মা, আমি আপনার কাছে যাওয়ার জন্য অনেক চেষ্টা করি, গণভবনে যাই, কত জায়গায় চেষ্টা করছি, কিন্তু আপনার সাথে একবারের জন্যও আমি কথা বলতে পারিনি। মা, আপনি তো দেশের জননী, সারা বিশ্বের মা, আমি চাই আপনি আমার অনুরোধটুকু রাখেন। আমি আপনার কাছে মিনতি করি এদের বিচারের জন্য, আপনিই পারেন এদের বিচার করতে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছি, আমি আইজি স্যারের কাছে গেছি, স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছে আমাকে চিকিৎসা করবে, আমার ক্ষতিপূরণ দিবে, কিন্তু আমি কিছুই পাই না। নড়াইল থেকে আব্দুর রাজ্জাক, এনএন টিভি।